নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হল স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদা কিভাবে মধুর করবেন। বন্ধুরা, এই পৃথিবীর গভীরতম সম্পর্কগুলির মধ্যে একটি অন্যতম প্রধান সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক যদি গভীর ও গাঢ় হয় তাহলে এই নশ্বর পৃথিবীও স্বর্গরাজ্য মনে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর হয় তাহলে জীবনে সুখ এবং শান্তি সর্বদাই বইবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কের তিক্ততা অতিরিক্ত মাত্রায় তৈরি হয় তাহলে এই সুখের সংসারও নরক হয়ে ওঠে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করতে এই পাঁচটি কথা সর্বদা মাথায় রাখুন। বন্ধুরা, এই বিষয়গুলি যদি আপনি আজ থেকেই মেনে চলতে পারেন তাহলে এর সুফল আপনি আজ থেকেই পাবেন। আপনার সংসার হয়ে উঠবে মধুর এবং সুন্দর। আজ এই রকমই একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি নিজের ভুল ত্রুটিগুলি জানতে পারবেন এবং সেগুলি সংশোধন করে নিতে সক্ষম হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং চেষ্টা করবেন আপনার পরিচিত দাম্পত্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই অমৃত কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করতে যে পাঁচটি বিষয়ের বলবো, তার পূর্বে যে বিষয়টি না বললেই নয় তা হলো, অনেকেই বলে থাকেন সংসার সুখে হয় রমণীর গুণে, তারা অর্ধ সত্য বলেন। সংসার সুখে এবং শান্তিতে রাখার দায়িত্ব শুধুমাত্র রমণী বা স্ত্রীদের নয়, এই দায়িত্ব সমানভাবে বর্তায় স্বামীরও। আমাদের সমাজে যত উপদেশ দেয়া হয় কেবলমাত্র স্ত্রীকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন স্ত্রীর সঙ্গে স্বামীর কেমন আচরণ হওয়া উচিত সে সম্পর্কে কোনো আচরণের উপদেশ দেওয়া নেই। একটি সংসার টিকে থাকতে গেলে স্ত্রীর যে ধরনের আচরণ করা জরুরি তার থেকেও শতগুণ বেশি জরুরি স্বামীর আচরণ ঠিক করা। একজন স্ত্রী চাইলেই কিন্তু সংসার ভেঙে দিতে পারে না, কিন্তু এর বিপরীতে একজন স্বামী চাইলেই ভেঙে দিতে পারে একটি সংসার। যদিও অনেক সময় দেখা যায় সেখানে স্ত্রী সম্পূর্ণরূপে নির্দোষ থাকে। এবং দ্বিতীয় ভুল ধারণা হল অর্থ, বিত্ত এবং ঐশ্বর্য সাংসারিক জীবনের মূল চাবিকাঠি অনেকেই বলে থাকেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত। এই পৃথিবীতে এমন বহু উদাহরণ রয়েছে লক্ষ কোটি টাকার সংসারও দুজনের অনলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, আবার শূন্য পাতার পথের ধারের সংসারও হয়েছে স্বর্গময়। কারণ অর্থ, সম্পদ এই সমস্ত কিছুই বাহ্যিক বিষয়, এর মূলে রয়েছে দুজনার দুজনের প্রতি সৌজন্য এবং আচরণ। তাই যে পাঁচটি বিষয়ের কথা বলবো তা শুধুমাত্র স্ত্রীকে পালন করতে হবে তা কিন্তু নয়, স্বামী এবং স্ত্রী উভয়েই যদি এই বিষয়গুলি মেনে চলেন তাহলে নিঃসন্দেহে সম্পর্ক মধুর হয়ে উঠবে। সবার প্রথম যে বিষয়টির কথা বলবো তা হল পারস্পরিক সম্মান। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে সম্মানের জায়গা থাকে না সেই সম্পর্ক দীর্ঘদিন টিকতে পারে না।
প্রত্যেকটি মানুষই সম্মান চান। স্বামীকে স্ত্রীর এবং স্ত্রীকে স্বামীর সম্মান করা অবশ্যই কর্তব্য। একটি বিষয় সর্বদাই মনে রাখা প্রয়োজন, সংসার কখনো একার নয়, পরস্পরের দুজনের। তাই পরিবারের সমস্ত বড় সিদ্ধান্তগুলো দুজনে একসাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সম্পর্কে মানুষ মাত্র দুজন, দুজনের ভিন্ন ভিন্ন চিন্তা হতেই পারে, এটা একটি স্বাভাবিক বিষয়। আর এই বিষয়কেই মেনে নেওয়া প্রয়োজন এবং পরস্পরের মতামতকে শ্রদ্ধা করা প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, কোনো সম্পর্কের সবথেকে বড় মূল ভিত্তি বিশ্বাস এবং আনুগত্য। সম্পর্কে সৎ থাকাটা সবথেকে বেশি জরুরি। আপনি তার বিশ্বাসের কেমন মূল্যায়ন করছেন তার উপরই আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে। অকারণে অহেতুক সন্দেহ যে কোনো সম্পর্কে ফাটল ধরায়। বিশ্বাস সম্পর্ককে দৃঢ় করে। জীবনসঙ্গীকে বিশ্বাস না করা, অকারণে সন্দেহ করা, ভুল হলে তা মেনে না নিয়ে নিজের জেদ বজায় রাখতে গিয়ে সঙ্গীর কথা না শোনার প্রবণতা অনেক সম্পর্ককে নষ্ট করে দেয়। যদি নিজের সম্পর্কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখতে চান, তাহলে সঙ্গীকে অবিশ্বাস করবেন না, জীবনসঙ্গীকে বন্ধু করে তুলুন। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো, পারস্পরিক উপযুক্ত সময় কাটানো। এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবাগত দম্পতিরা বিয়ের পর প্রথম প্রথম পরস্পরের সঙ্গে সময় কাটানোর অজুহাত খুঁজতে থাকে, কিন্তু তারপর ধীরে ধীরে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের ক্রমবর্ধমান চাপে স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে সময় কাটাতেই ভুলে যান। আর এ থেকেই শুরু হয় তাদের মধ্যে দূরত্ব। তাই সম্পর্ক মজবুত করতে অতি অবশ্যই প্রত্যেক দিন অন্তত 30 মিনিটের জন্য হলেও পরস্পরের সঙ্গে ভালো সময় কাটানো প্রয়োজন। কারণ এই বিষয়টি সম্পর্ককে আরও মজবুত করবে। চার নম্বর যে বিষয়টির কথা বলবো তা প্রত্যেকটি সংসারেই অবশ্যই প্রয়োজন, আর তা হলো কৃতজ্ঞতা প্রকাশ। সর্বদা একে অপরের খুঁত না ধরে বরং তার কাজের প্রশংসা করুন, তাকে ধন্যবাদ জানান। আপনার জীবন চলার পথে যদি তার সামান্যতম অবদান থাকে, তাহলেও তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন। যত বেশি আপনি পরস্পরের প্রশংসার দিকটি দেখতে পাবেন এবং তাকে তার জন্য ধন্যবাদ জানাবেন, তত বেশি আপনি বিনম্র হবেন এবং ততটাই আপনার সম্পর্ক আরও মজবুত হবে। তাই ছোট ছোট কাজেও পরস্পরকে সর্বদা প্রশংসা করুন। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হলো ক্ষমাশীলতা। কোনো সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত জরুরি। মানুষ মাত্রই ছোটোখাটো ভুল করে ফেলে এবং প্রতিটি সম্পর্কেই ছোটোখাটো সমস্যা থাকে। স্বামীর কথায় স্ত্রীর বা স্ত্রীর কথায় স্বামীর যদি কখনো খারাপ লাগে বা ভুল মনে হয়, তাহলেও দুজনে এই বিষয়ে আলাদা করে কথা বলে নিন। অশান্তি কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং মনের মধ্যে রাগ পুষে রাখলে তাতে সম্পর্কের তিক্ততা আরও বৃদ্ধি পায়। তাই পরস্পরের ছোটোখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করতে শিখুন এবং এই বিষয়টি সর্বদাই মাথায় রাখুন, ক্রোধ মানুষের সব থেকে বড় শত্রু। তাই সম্পর্ককে মজবুত করতে গেলে যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন তা হলো আপনার ক্রোধকে সংবরণ করা। এই সমস্ত কিছু করার পরও যদি সম্পর্ক মজবুত না হয়, সম্পর্ক যদি মধুর না হয়ে ওঠে, তাহলে আরও তিনটি পথ খোলা রয়েছে যা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও থেকে উপকৃত হতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।